বিশ্বাস করবেন না, একটা নিউজটা দেখার পর আমি পরের দিন যখন কোর্টে যাই হাসাহাসি করছে সবাই যে কি এটা কি হলো, এনজয় মানে মজা নিচ্ছে। অ্যান্ড আই অ্যাজ এ মডেল আই ওয়াজ ভেরি এম্বারাসড যে এইগুলো কেন হচ্ছে। সো আমার মনে হয় ওই জায়গা থেকে সব কিছু মিলে আমার মনে হয় যে গ্রুমিং, তারপর একটা সমিতি, মডেলদের একটা সমিতি থাকা খুব জরুরি। কিছুদিন আগে আমি একটা জায়গায় দেখেছি যে সেখানে একজন মডেল এসে আরেকজন মডেলকে নিয়ে যেরকম মন্তব্য করলো আমার খুব খারাপ লেগেছে। কারণ দেখেন যে যাই করুক না কেন তার পার্সোনাল লাইফ নিয়ে আমি কথা বলতে পারি না, আই ডোন্ট হ্যাভ এনি রাইটস। যতক্ষণ না সে আমার বা আপনার ক্ষতি করছে, আমার ক্ষতি করলে আমি তাকে বলবো আপনার ক্ষতি করলে আপনি আমার কাছে আসেন বা অন্য লয়ারের কাছে যান যে আমাকে সে মানহানি করছে বা কিছু একটা ক্ষতি করেছে তাকে আমি ইয়ে করি। বাট সে তার পার্সোনাল লাইফে কী করছে আমি তো জানি না, জাস্ট দূর থেকে দেখে একটা মনে হলো। এবং এইসব এইগুলো থেকে আমার মনে হয় যারা সিনিয়র মডেল আছে তাদের একটু সচেতন থাকা উচিত, বিকজ সে নিজের রাগ থেকে আক্রোশ থেকে কাউকে যখন আক্রমণ করছে তখন সে শুধু সেই মানুষটাকে আক্রমণ করছে না বাট পুরো ইন্ডাস্ট্রিকে আক্রমণ করছে। আমি 3 বছর আগে শুরু করেছিলাম, ঠিক করোনার আগে থেকে আমি শুরু করেছিলাম এবং সেই সমিতি করার জন্য আমি অনেকখানি এগিয়েছি এবং যতজন কার্যকরী পরিষদ দরকার তাদের নাম ঠিকানা নেওয়া, বাট হয়েছে কি ওখানেও আমার একা করতে হয় এবং কেউ অনেক মডেলই আছে যারা অ্যাড্রেসটা দিয়ে ফোন নাম্বারটা দিয়েও সহায়তা করে না, বিকজ আমার একটা কমিটির জন্য কিন্তু অনেক লোকজন দরকার। কিন্তু তো আমি খুব একটা এগোতে পারিনি, বাট ডেফিনেটলি ওইটাও এগোবো। এটা যখন হবে এবং এটা হওয়ার সাথে সাথে আমার একটা কী বলবো, আমার এমপ্লয়ি বা স্টাফ যারা আমাকে হেল্প করতে পারবে এটা বেড়ে যাবে। সো আমার মনে হয় এটাখান থেকে আমি শুরু করতে পারবো। আমরা যখন একটা আইডি কার্ড দিতে পারবো, যেমন মনে করেন বিএফডিসি বা নাটকে যেটা আছে যে তিনিই মডেল বা তিনিই অ্যাক্টর, সেরকম আমার করার অবশ্যই ইচ্ছা আছে যাতে সবাইকে মডেল না বলা হয়। যেমন একটা কেউ হয়তো বা আপনাকে জার্নালিস্ট হিসাবে পাঠালো, সে একটা মডেলিং করেছে, হয়তো বা সে নিজে পেইড শুট, সে নিজে টাকা দিয়েছে আমি মডেলিং করবো, বাট আপনি তো ভাবছেন সে মডেলিং করেছে, আপনি তখন তাকে মডেল বলছেন। সো ওই জায়গাটা প্রিভেন্ট করার জন্য আমি অবশ্যই ইচ্ছা আছে। এবং আমি এখানে একটা জিনিস অ্যাড করতে চাই, আমাদের ফ্যাশন মডেলিং আমি জানি না আপনারা কতখানি জানেন, আমরা যখন একটা ঈদে একটা শ্যুট করি এরকম অনেক ব্র্যান্ড আছে যাদের মার্কেটিংয়ের পিছনে থাকে হচ্ছে মানে অ্যাপারেল ব্র্যান্ড, ক্লোদিং ব্র্যান্ড 1 কোটি টাকা 2 কোটি টাকা বা একটা শ্যুটের ইয়ে থাকে, যেটা আমাদের একটা সিনেমার বাজেটও না অনেক সিনেমার। তো সেই ইন্ডাস্ট্রি ইকোনমিক এবং আমাদের গার্মেন্টস সেক্টরটা এখন ইফ আই এম নট রং এখন 2 নম্বর বা 3 নম্বরে আছে ওয়ার্ল্ড ওয়াইড, 3-তে আছে, তাই না? সেখান থেকে আমরা কেন এখানে মডেলরা যখন কন্ট্রিবিউট করতে পারবে, ইকোনমিতে কন্ট্রিবিউট করতে পারবে, একটা প্রফেশন হিসাবে নিতে পারবে, সেটাকে আমরা কেন চিন্তা করি না? সো গ্রুমিং করে এসে এই মডেলগুলোই আমাদের ইকোনমিতে, এই কালচারাল ইকোনমি এই সেক্টরটাতে কন্ট্রিবিউট করতে হবে, আমরা এইভাবেও চিন্তা করতে পারি।